হ্যাঁ হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ইংলিশ টেক্সট বুক ইউটিউব চ্যানেল উই মেক ইংলিশ এসি আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো তো চলো দেখে নাও আজকের টপিক আজকে যে টপিক সেটা হচ্ছে প্রিপোজিশন তো আজকে টোয়েন্টি ফাইভ বেসিক ইম্পর্টেন্ট প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো তো অবশ্যই সেটা প্র্যাকটিস সেট নাম্বার আজকে যেটা প্র্যাকটিস সেট হবে সেটা হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার সেভেন তো এই যে পঁচিশটা বেসিক ইম্পর্টেন্ট প্রিপারেশনের কথা বলছি এটা কিন্তু শুধুমাত্র এনএম বলে নয় এটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এটা গুরুত্বপূর্ণ তো চলো আজকের যে টপিক সেটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই কিন্তু যারা যারা নতুন ভিওর্স আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্র পাওয়ার জন্য তো যারা এই যে কোয়েশ্চেনগুলো আমি প্রোভাইড করব যদি তোমরা মনে করো যে তোমার নিজেরা প্র্যাকটিস করবে তাও কিন্তু তোমরা করতে পারো অপশান থেকে তোমরা যে কারেক্ট যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারো তো চলো দেখে নাও ফার্স্টে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা দেখো শি প্রেফার্স টি ড্যাশ কফি এখানে রয়েছে দেখো শি প্রেফার্স টি ড্যাশ কফি তো এখানে আমাদের অপশান রয়েছে অফ টু ইন অ্যাট তো বেশি যেহেতু কথা না বলে আমি ডাইরেক্ট যেটা কারেক্ট অ্যান্সার সেটাতে চলে যাচ্ছি এবং সেটাকে এক্সপ্লেনেশন করে বুঝে দিচ্ছি তো দেখো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি সেটা হচ্ছে টু তাহলে দেখো সি প্রেফার্স টি টু কফি এই প্রসঙ্গে বলছি দেখো এখানে যদি প্রেফার থাকে তো দুটো জিনিসের মধ্যে যদি কিছু এরকম প্রেফার পছন্দ করার বিষয় হয় তো তাদের মধ্যে যে কোনো একটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু টু প্রেপজিশনটাকে ব্যবহার করা হয় ওকে তাহলে এই প্রেফার যে ভাবটা রয়েছে তো সেখানে যদি সেটা অর্থ হচ্ছে দুটোর মধ্যে মানে সিলেক্ট করা তো এখানে টি না কফি এটা সিলেক্ট করতে হবে তো এখা এক্ষেত্রে টিটাকে বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে তো এখানে কারেক্ট যে প্রেপোজেশন সেটা হয়ে যাবে অপশান বি হচ্ছে টু ওকে তারপর দেখো নেক্সট যে কোয়েশনটা দ্য স্কুল ক্লোজেস ড্যাশ সানডে তো এটা বলাই বাহুল্য এটা কিন্তু আমরা সকলেই জানি তো এখানে অপশানগুলো তাও দেখে নাও এখানে টু রয়েছে অফ রয়েছে অন রয়েছে আর ফ্রম রয়েছে তো আমরা জানি সকলেই যে যারা প্রিপোজেশান কম বেশি আইডিয়া রয়েছে তারা কিন্তু বলতে পারবে তো এখানে সানডে যেহেতু রয়েছে দেখো কোনো বার যদি থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রিপোজেশান ব্যবহার করব কি এটা হচ্ছে অন অপশান সি তাহলে দ্য স্কুল ক্লোজেস অন সানডে তাহলে তোমরা এটা নোট করে রাখবে যে কোনো বার অর্থাৎ সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে এরকম কোনো নির্দিষ্ট দিনে যদি কোনো ঘটনা ঘটে তার আগে যদি প্রিপাজেশন বসানো ইউ ফিলিং দ্য ব্ল্যাঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অনটাকে ব্যবহার করবে ওকে চলে যাচ্ছি নেক্সট কোয়েশন দেখো থার্ড নম্বর কী রয়েছে মিস্টার সেন ইজ সাফারিং ব্ল্যাঙ্ক ফিভার ওকে তো এখানে ব্ল্যাঙ্কটা রয়েছে কি কি হবে সেটা আমাদের দেখতে হবে এখানে অপশান দেখো রয়েছে ফর টু ইন আর ফ্রম তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ফ্রম ওকে তাহলে যদি কেউ কোনো রোগে অর্থাৎ কোনো কিছু অসুখে সে ভুগছে সেরম কিছু বললে তাহলে সেখানে আমাদের প্রিপেশন ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ফ্রম তাহলে মিস্টার সেন ইজ সাফারিং ফ্রম ফিভার ওকে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার তো নেক্সট দেখো দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর হি ইজ অ্যাফ্রেড ড্যাশ ঘোস্ট তো এক্ষেত্রে অ্যাফরেড কথার অর্থ হচ্ছে ভয় পাওয়া তো দেখো এখানে অ্যাফ্রেড থাকলে আমরা কিন্তু স যে ফিক্সড প্রিপোজিশন সেটা হচ্ছে অফ ব্যবহার করব। ওকে অ্যাফ্রেড অফ ঘোস্ট তাহলে ভয় পাওয়া কোনো জিনিসে ভয় পাওয়া সেটাকে আমরা বলি কি অ্যাফ্রেড তাই তো তাহলে এই থাকলে আমরা যেটা ফিক্সড প্রিপোজেশান সেটা হচ্ছে অফ ব্যবহার করব চলে যাচ্ছি পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখো রিতেশ ইজ অ্যাংরি ড্যাশ জয়িতা তো এখানে অ্যাংরি অর্থাৎ রেগে যাওয়া কেউ যদি কারোর উপর কোনো বিষয়ে রেগে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দু যদি ব্যক্তি থাকে ব্যক্তির উপর রেগে যাওয়া বোঝায় সেক্ষেত্রে আমরা উইথ প্রিপোজিশানটাকে ব্যবহার করব ওকে তাহলে কি হলো সঠিক উত্তর উইথ দেখো তারপরে যেটা ছয় নম্বর কোয়েশ্চেনটা কি রয়েছে দ্য স্নেক ওয়াজ স্কিল্ড ড্যাশ স্টিক আচ্ছা তো সাপটিকে একটা লাঠি দিয়ে হত্যা করা হলো তাহলে এখানে কি বা মেরে ফেলা হলো তো এখানটা দেখো এই যে কিল কিল যে ভাবটা রয়েছে এখানে তারপর রয়েছে কি স্টিক তো এখানে লাঠি তো কোনো কিছুকে যদি কোনো কিছু দ্বারা কোনো আঘাত করা বা কোনো কিছু দিয়ে কোনো কাজ করা এরকম বোঝায় সেক্ষেত্রে যদি সেটা বস্তুবাচক হয় তাহলে সেখানে আমরা উইথ প্রিপেজেশনটাকে ব্যবহার করব। তাহলে এখানে কিল্ডের পরে কী হবে উইথ হবে যেহেতু এখানে স্টিক রয়েছে তাই আর যদি সবটিকে কোনো মানুষ যেটি যদি থাকতো এখানে কিল ড্যাশ এ ম্যান থাকতো তাহলে কিন্তু আমরা এখানে বাইটাকে ব্যবহার করতাম কিন্তু যেহেতু এখানে স্টিক রয়েছে তা এখানটায় উইথটা হবে কারেক্ট ওকে চলে যাচ্ছি পরের পেজে দেখো কোয়েশন নাম্বার সেভেন হি স্যাট ড্যাশ দ্য চেয়ার তো এখানে দেখো হি স্যাট আচ্ছা চেয়ারের চেয়ারে বসা বসে থাকা অর্থাৎ বোঝাচ্ছে স্যাট তো চেয়ারের ওপরেই তো বসবে তাই না তাহলে কী হবে প্রিপোজিশন ঠিক অপশান এ অন হবে কারেক্ট অপশান তাহলে হি স্যাট অন দ্য চেয়ার চলে যাচ্ছি আট নম্বর কোয়েশনে ঋতু ইজ ফন্ড ড্যাশ মিউজিক তো এখানে ফন্ড এই যে ভাবটা রয়েছে এটা মনে রাখবে ফন্ড অর্থাৎ হচ্ছে কোনো কিছু প্রতি কারোর যদি কোনো ভালো লাগা থাকে বা কোনো কিছুতে আগ্রহী হয় এরম বোঝায় সেক্ষেত্রে ফন্ড প্রিপোজেশানটা ইউজ করা হয় তো এখানে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান এ কি হবে অফ তাহলে ঋতু ইজ ফন্ড অফ মিউজিক দেখো চলে যাচ্ছি নয় নম্বরে সোনিয়া ইজ গুড ড্যাশ ব্যাডমিন্টন তো এখানে নয় নম্বর যেটা তার অপশানগুলো দেখো কী কী রয়েছে ফর অন উইথ ইন তো এখানে অপশান অনুযায়ী কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সেটা কী রয়েছে দেখো ইন তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইন তাহলে সোনিয়া ইজ গুড ইন ব্যাডমিন্টন ওকে আচ্ছা তারপরে দেখো টেন নাম্বার টেনে ওয়্যার ড্যাশ ডগস তাহলে কুকুর হইতে সাবধান এটা অনেক বাড়িতে লেখা থাকে যাদের বাড়িতে কুকুর থাকে তাই তো আচ্ছা যদি এরকম দেখো তাহলে বি ওয়্যার অ্যাওয়্যার এগুলো থাকলে কিন্তু কি হবে এখানে বিওয়্যারে অফ হবে ওকে তাহলে বিওয়্যার অফ ডগস কুকুর হইতে সাবধান তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার চলে যাচ্ছে এগারো নম্বরে আই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ টু আওয়ার্স তো দেখো এখানটাই একটা টেন্স দেওয়া রয়েছে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে তো এখানে দেখো এখানে সময়টা কিন্তু নির্দিষ্ট তাই না টু আওয়ার্স তো সময় যদি নির্দিষ্ট থাকে তাহলে কিন্তু এখানে অপশান সি ফর হবে ওকে তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি ফর আচ্ছা তারপর চলে যাচ্ছি বারো নম্বরে দেখো দ্য বয় র্যান ব্ল্যাঙ্ক দ্য রুম তো এখানে দেখো যেহেতু অপশানটা দেখা যাচ্ছে না তাই দেখো এখানে কি রয়েছে অপশান ডিতে ইন্টু রয়েছে অপশান এতে ফর অন তারপরে উইথ লাস্টে রয়েছে ইন্টু তো এখানে দেখো যদি কেউ বাইরে থেকে দ্রুত অর্থাৎ কোনো স্পিডের সাহায্যে বা বেগে সাহায্যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ায় বা কোনো একটা রুমের মধ্যে ঢুকে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু আমরা অপশান ডি যেটা ইন্টু এই ইনটুটাকে আমরা ব্যবহার করব ওকে তাহলে দ্য বয় র্যান ইনটু দ্য রুম চলে যাচ্ছি পরের কোয়েশনে দেখো দ্য মুন সায়েন্স ড্যাশ দ্য স্কাই এরা তো খুবই সোজা তো আমরা সকলে জানি যে আকাশে চাঁদ থাকে তাই তো তাহলে শাইন তাহলে চার সাইন দেখ কোথায় ইন দ্য স্কাই অপশান সি হবে কারেক্ট অ্যান্সার চলে যাচ্ছি চোদ্দো নম্বর কোয়েশানে ঋতু ওয়েন্ট ড্যাশ আউ ওয়াক ঋতু ওয়েট ড্যাশ আউ ওয়াক ঋতু হাঁটার জন্য বের হলো তাহলে কী হবে অপশান এ ফর তাহলে ঋতু ওয়েন্ট ফর আউ ওয়াক ওকে চলে যাচ্ছি দেখো ফিফটিন নম্বরে ত্রিশা পোস্ট দ্য লেটার এখানটায় পোস্টেড হবে ইটস মাই মিস্টেক সরি এখানে ইডি হবে ওকে পোস্টেড ত্রিশা দ্য লেটার ড্যাশ পোস্ট তো দেখো আমরা বলি কথায় কথায় যে কথা প্রসঙ্গে বাইপোস্টে এলো তাহলে এখানে কি পোস্টের দ্বারা বা পোস্টের মাধ্যমে এলো তাহলে এখানে অপশান সি হয়ে যাচ্ছে বাইপোস্ট অর্থাৎ বাইটা হয়ে যাচ্ছে কার্সার অপশান সি চলে যাচ্ছি পরের কোশ্চেনে সিক্সটিন দ্য কাউ লিভস ড্যাশ গ্রাস ওকে তাহলে কি গরুরা ঘাসের ওপর তাদের নির্ভর নির্ভরশীলতা তাহলে ঘাসের ওপর নির্ভর করে তারা বেঁচে থাকে তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অন অর্থাৎ এই অনটা হচ্ছে নির্ভরতাকে বোঝাচ্ছে ডিপেন্ড অন যেরকম আমরা বলি তাহলে এখানে লিপসের পর কী হবে অন হবে যেহেতু এখানে একটা তাদের খাবারের কথা বলছে এটা তাদের জীবন উপায় তাই এখানটায় সঠিক উত্তর হবে অন নেক্সট কোয়েশ্চেন দেখো সেভেন্টিন ফিল দ্য বোটলস ড্যাশ ওয়াটার তো বোটলসরা বোটলসগুলোকে জল দিয়ে ভর্তি করতে হবে তাহলে এখানটায় হবে উইথ ওয়াটার হুম তাহলে ফিল দ্য বোটলস উইথ ওয়াটার তারপরে দেখো এইটের নাম্বারে দ্য ডগ র্যান ড্যাশ দ্য ক্যাট তো এখানে যেহেতু র্যান রয়েছে তো এখানে লক্ষ্য করো এখানে একটা কিন্তু ফ্রেজাল ভার বসবে তোমরা অনেকে ফ্রেজাল ভাব সম্পর্কে জানো তো এখানে দেখো হবে কুকুরটি বিড়ালটিকে তাড়া করলো এরকম যদি এরকম রয়েছে বাক্যটি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আফটার তো দ্য ডগ র্যান আফটার দ্য ক্যাট ওকে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আফটার নেক্সট দেখো হি কেম ড্যাশ মর্নি দ্য মর্নিং তো এখানটা দেখো সকালবেলা যদি বোঝায় এখানে বলে রাখছি সকালে যদি থাকে তাহলে হবে ইন দ্য মর্নিং আর যদি রাত্রে বোঝায় তাহলে হবে অ্যাট নাইট ওকে তাহলে ইন দ্য মর্নিং আর অ্যাট নাইট আচ্ছা চলে যাচ্ছি কুই নম্বরে দেখো পুট দ্য ডাস্টার ড্যাশ দ্য টেবল আচ্ছা তো দেখো ডাস্টার টেবিলের কোথায় থাকবে নিশ্চয়ই টেবিলের ওপরেই থাকবে তাহলে এখানে অপশান ডি অন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার দ্য ডাস্টার অন দ্য টেবল ওকে তারপর দেখো টোয়েন্টি ওয়ান নাম্বারে কী রয়েছে হি ডাইট ড্যাশ কলেরা ওকে তো এখানে কেউ কলেরাতে ভুগে মারা গেছে তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফর ওকে হি ডাইট ফর কলেরা তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফর হি ডাইট ফর কলেরা ও সরি সরি এখানে অফ হবে না এখানে ডাইট অফ হবে ওকে ফর নয় অফ হবে কি ডাইট অফ কলেরা তো দেখো নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি বাইশ নম্বরে স্বাতি ইজ সিনিয়র তো ড্যাশ মি এই প্রসঙ্গে বলে রেখে সিনিয়র ইনফিরিয়ার এখানে ওওয়ার যোগে যে সমস্ত ওয়ার্ডগুলো থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু টু হয় তো এখানে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার স্বাতি ইজ সিনিয়র টু মি ওকে তারপর দেখো টোয়েন্টি থার্ড রাহি ইজ ফিট ড্যাশ দ্য পোস্ট তো এই পোস্টের জন্য সে ফিট তাহলে এখানে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার রাই ইজ ফিট ফর দ্য পোস্ট ওকে আচ্ছা টোয়েন্টি ফোর দেখো লিসেন এটা তো আমরা সকলেই জানি লিসেনের পরে কি হয় টু হয় লিসেন টু দ্য নিউজ মানে খবরটির দিকে মনোযোগ দিয়ে শোনো আচ্ছা তবে লাস্ট হচ্ছে টোয়েন্টি ফাইভ দিস বুক বিলংস তারপরে কি হয় বিলংসের পর টু হয় অপশান ডিতে রয়েছে টু তাহলে দিস বুক বিলংস টু মি ওকে তো এই হচ্ছে পঁচিশটা বেসিক ইম্পর্টেন্ট প্রিপোজিশন সম্পর্কে একটি ইম্পর্টেন্ট ক্লাস আই হোপ এই ক্লাসটি তোমাদের হেল্পফুল হবে তো যদি ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সঙ্গে তোমরা কানেক্ট থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং